গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে বন্ধ করল ব্লক প্রশাসন। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার উত্তর গোপীনাথপুর এর এক 14 বছরের মেয়ের বিয়ে বন্ধ করল ব্লক প্রশাসন। জানা গিয়েছে খড়গ্রাম থানার উত্তর গোপীনাথপুর গ্রামের বাসিন্দা গণেশ দাসের মেয়ে সপ্তম শ্রেণীর পড়ুয়া সোনিয়া দাসের বিয়ে হচ্ছিল পুনিয়া গ্রাম বাসিন্দা অনন্ত দাসের ছেলে আকাশ দাসের সঙ্গে। খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, নাবালিকার অভিভাবকদের কাছ থেকে মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছে, 18 বছর বয়স না হলে বিয়ে দেওয়া হবে না। খড়গ্রাম ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। গিয়ে বিডিও স্যারের সঙ্গে দেখা করবে, 11টার দিকে যাবে বিডিও স্যার, গিয়ে বলবে যদি কোনো সমস্যা থাকে, স্যার আমার এই সমস্যা আছে, এই সমস্যা করছি, আশা করছি তোমাকে সাহায্য করব। তোমার যে সার্ভিস করছিলে এই ভুলটা নেক্সট টাইম করবা না। আমি তোমাকে আবারও বলছি, তুমি বাবা হয়েছো মানে 18 বছর বিয়ে বয়স না হলে বিয়ে করলে সার্ভিস ক্ষতি হবে, নিজের কেউ বুঝে দেবে না এই মেয়েটার ভালো মন্দ, তুমি আর তোমার বউ। সকালবেলা খবর পেলাম যে একটা 14 বছরের মেয়ে বিয়ে হচ্ছে উত্তর গোপীনাথপুরে। সঙ্গে সঙ্গে আমরা আমাদের ব্লক থেকে টিম পাঠালাম, পাঠানোর পরে সেটা বিয়েটাকে আটকানো গেছে আর গার্জেনদের কাছ থেকে মুচলেখা নেওয়া গেছে যে তারা 18 বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না। সম্পূর্ণ কমপ্লিট হতে 18 বছর সময় লাগে, সেই জন্য সরকার ওটাকে 18 বছর করেছে। মেয়েকে শিখিয়ে রেখে দিয়েছে এই কথাটা বলতে হবে? না না স্যার, না আমি নিজে ইচ্ছে বিয়ে করা যাবে না। যতদিন না তোমার 18 পূজছে, 18 বছর না পূজা পর্যন্ত বিয়ে করা যাবে না। গণেশ দা শোনো, তুমি নিচে আসো, মেয়েদের ক্ষেত্রে 18 বছর, ছেলেদের ক্ষেত্রে 21 বছর, এটা হচ্ছে ভারতবর্ষের আইন।